Hello viewers, welcome to my channel. বন্ধুরা আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় হল কনভার্সান টেবিল ফর ইম্পর্টেন্ট ইউনিটস মানে যেসব ইম্পর্টেন্ট ইউনিটসগুলো আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে বা সিভিল ইঞ্জিনিয়ার বা সার্ভেয়ার বা আমাদের এই তো মিস্ত্রি সবার জীবনে কাজে লাগে এসব বেসিক ইউনিটসগুলো সেই বেসিক ইউনিটসগুলো নিয়ে এখানে আলোচনা করবো যেগুলো এক একক থেকে অন্য এককে কীভাবে পরিবর্তন করতে হয় মানে কনভার্সান বা কনভার্ট সেগুলোকে নিয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা সেগুলোকে দেখে নিই এক ধার থেকে শুরু করে ছোটো থেকে শুরু করে বড় দেখব তো চলো তাহলে শুরু করে যাক ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে ঠিক বুঝে যাবে আমরা প্রথমে পাচ্ছি ওয়ান ইঞ্চ ওয়ান ইঞ্চ ইজিক্যাল টু টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার যেটাকে আমরা লিখি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ মিলিমিটার এটা হলো সবথেকে সাধারণ একক সাইটের কাজে বা সাধারণত জীবনে ব্যবহারের জন্য তারপরে ওয়ান ফুট ওয়ান ফুট ইজিক টু জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর এইট মিটার যেটাকে আমরা লিখি জিরো পয়েন্ট থ্রি মিটার এগুলো মানে খুব একটা বড় আকারে নিতে গেলে আমাদের অসুবিধা হবে তো তাই সে সেগুলোকে আমাদের ছোটো ছোটো আকারে নিয়ে নেওয়া হয় ঠিক আছে তো এটাকে আমরা যদি মিলিমিটারে করি তাহলে এটাকে আমরা পেয়ে যাচ্ছি থ্রি হান্ড্রেড মিলিমিটার তো এই কনভার্সনটা কীভাবে হচ্ছে তার একটা টেবিল আছে আমরা প্রাথমিক জীবনে প্রাথমিক স্কুলের সময় এগুলো শিখেছি তো সেগুলোকে আরেকটু মনে করে নিতে পারি সেগুলো আমাদের হচ্ছে একটা টেবিল আছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এই টেবিলের এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে সাতটা যে একক আছে এই এক একক থেকে অন্য এককে পরিবর্তন করা যায় সেগুলো উদাহরণে আমরা আগে দেখেছি এই টেবিলের একটা নিয়ম আছে টেবিলের নিয়ম হলো এই যে এটা হচ্ছে মানে বড় বড়ো ধরা হয় এটাকে কিলোমিটারটাকে আর মিলিমিটারকে ছোট ধরা হয় ঠিক আছে মানে অনেক বড় যখন একক হয়েছে সেটাকে কিলোমিটার কনভার্ট করে দেওয়া এই টেবিলের বাঁ দিক থেকে এই ডান দিকে আমরা যতই যাব ততই আমাদেরকে একটা করে শূন্য পরিমাণ বাড়বে গুণ করতে হবে আর কি ঠিক আছে আর টেবিলে ডান দিক থেকে যতটাই বাঁ দিকে আসব ততই ভাগ করতে হবে একটা ঘর থেকে এই যে কিলোমিটার থেকে হেক্টোমিটার বা হেক্টোমিটার থেকে ডাকামিটার প্রত্যেকটা ঘরের এই যে আছে এই প্রত্যেকটি ঘরের ডিফারেন্স হচ্ছে দশ একক করে দশ করে একটার সাথে আর পার্থক্য কেমন এই যে যদি আমরা ধরি এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার ইজিক টু হাজার মিটার ওয়ান থাউজেন্ড মিটার কী করে হচ্ছে দেখো আমরা এখানে আছি কিলোমিটার কিলোমিটার থেকে আমরা মিটারে যাব এই জায়গায় যাব তাহলে কত গুণ করতে হচ্ছে এক ঘর দু ঘর তিন ঘর এক দশ দুই দশ একশো তিন দশ আচ্ছা হাজার তিনটে দশ গুণ করলে হাজার হয় তাহলে এক কিলোমিটার সেকাল টু হাজার মিটার এবার ওয়ান মিটার সিক্যাল টু ওয়ান মিটার সিক্যাল টু কত ঘর যাচ্ছি এক ঘর দু ঘোর তিন ঘর হাজার মিলিমিটার ঠিক আছে এবার মিলিমিটার থেকে মিটার কীভাবে আসবো একটা জিনিস যদি আমরা দেখি সেটা বুঝে যাবো এই মিলিমিটার থেকে মিটার আসবো তাহলে কত ঘর যাচ্ছি ব্যাক রিটার্ন কত যাচ্ছি এক দুই তিন তাহলে ওয়ান থাউজেন্ড সরি ওয়ান মিলিমিটার আমরা হাজার দিয়ে ভাগ হবে পয়েন্ট এখানে আছে ওয়ান মিলিমিটার ফজিক্যাল টু এক দুই মিটার ওয়ান মিলিমিটার পয়েন্ট ডবল জিরো ওয়ান মিলিমিটার এটাকে যদি প্রুফ দেখতে যাবে আরেকটু একটু জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান মিলিমিটার সমান সরি মিটার সমান কত মিলি মিলিমিটার এটার সাথে যদি আমরা হাজার দিয়ে গুণ করি তাহলে দেখো ওয়ান মিলিমিটার হয়ে যাবে এক দুই তিন হলো এটা নিশ্চয়ই তোমরা এত পর্যন্ত বুঝতে পেরে গেছো এটা ছিল সবথেকে বেসিক টেবিল এরপরে আমরা দেখবো ওয়ান কিলোমিটার সেকাল টু হাজার মিটার এখানেও একটা একক পেয়ে গেছি ওয়ান মিটার সিকেল টু ওয়ান থাউজেন্ড মিলিমিটার পেয়ে গেছি ওয়ান মিলিমিটার মানে পয়েন্ট ডবল জিরো ওয়ান মিটার পেয়ে গেছি পয়েন্ট ডবল জিরো ওয়ান মিটার মানে ওয়ান মিলিমিটার এটাও পেয়ে গেছি ঠিক আছে এরপরে আছে বারো ইঞ্চি টুয়েলভ ইঞ্চেস Is equal টু ওয়ান ফুট ওয়ান মাইল এটা একটু অন্যরকম কিলোমিটার থেকে যদি বড়ো কিছু হয়ে যায় তখন সেটাকে মাইলে কনভার্ট করতে হয় ওয়ান mile is টু ফাইভ টু এইট জিরো ফিট এটাকে আমরা যদি ওয়ান is equal টু কিলোমিটারে কনভার্ট করি ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন কিলোমিটার ঠিক আছে এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে নেক্সট একটা সার্ভের সব ইউনিট আছে যেটা খুব কাজে লাগে সেটা হলো ফোর পোলস ফোর পোলস যেটাকে সিক্সটি সিক্স ফিট বলা হয় মনে হচ্ছে ওয়ান চেন সার্ভের বেসিক্যালি চেন দিয়ে কাজ করা হয় জমি পরিমাপের ক্ষেত্রে তখন ফোর ফোলস চারটা ফোল নিয়ে যখন সিক্সটি সিক্স ফিট বলা হয় মানে এক চেন উল্টো কোয়েশ্চেন আসতে পারে ওয়ান চেন ইজ ইজিক্যাল টু কত ফিট মানে ওয়ান চেন মানে হচ্ছে সিক্সটি সিক্স ফিট এই বেসিক ইউনিটস এখান পর্যন্ত আমাদের ক্লিয়ার এরপরে এর থেকে একটু উপরের স্তরে যাচ্ছি আমরা এইভাবে যদি ধাপে ধাপে জিনিসগুলোকে মনে রাখো স্টেপ বাই স্টেপ তাহলে কোনো প্রবলেম হবে না প্রত্যেকটা জিনিস মনে পড়ে যাবে এরপরে এককগুলো একটু অন্যরকম ওই যে বিঘা শতক আছে না সেই ধরনের ওয়ান হেক্টর ওয়ান হেক্টর ইজ টু টেন থাউজেন্ড মিটার স্কোয়ার মানে স্কোয়ার মিটার ওয়ান হান্ড্রেড হেক্টর মানে হচ্ছে ওয়ান স্কোয়ার কিলোমিটার ঠিক আছে এরপরে ওয়ান একর ওয়ান একর ইজিক টু একশো শতক এক একর মানে একশো শতক এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একক এই জিনিসগুলো যদি জেনে রাখো জমি কেনা ক্ষেত্রে কেউ কোনো দিন ঠকাতে পারবে না এক একর মানে একশো শতক ওয়ান একর মানে হান্ড্রেড শতক ওয়ান শতক মানে ওয়ান শতক ইজিক টু ফোর থ্রি ফাইভ পয়েন্ট সিক্স স্কোয়ার ফিট শতক ওয়ান শতক সেটাকে মিটার করে দেখি ইজিক্যাল টু ফোরটি পয়েন্ট ফোর সিক্স স্কোয়ার মিটার ঠিক আছে ওয়ান হেক্টর টু টু ফোর শতক ওয়ান হেক্টার ইজিক্যাল টু টু পয়েন্ট টু ফোর পয়েন্ট টু সেভেন পয়েন্ট ওয়ান জিরো শতক এখান পর্যন্ত আমাদের ক্লিয়ার আছে আর আরেকটা কথা বলে দিই আমাদের শতক আর ডেসিমেলটা অনেকের মধ্যেই একটু কনফিউজন্যাল ব্যাপার হয়ে যায় শতক মানে কিন্তু ডেসিমেল কেউ ডেসি মেল লেখে কেউ আবার এটাকে লিখে একটা ডেসিমেল ঠিক আছে দুটোই কিন্তু ব্যবহার হয় একই একই জিনিস শতক মানে ডেসিমেল আর শতক মানে হচ্ছে হানড্রেড ঠিক আছে এরপরে একটু বড় কেউ দিকে যাচ্ছি ওয়ান হেক্টর ইজ ইকাল টু টু পয়েন্ট ফোর সেভেন একর ওয়ান হেক্টার মানে টু পয়েন্ট ফোর সেভেন একার পেয়ে গেছে ওয়ান একর ওয়ান একর ইজ ইকাল টু থ্রি পয়েন্ট জিরো টু ফাইভ বিঘাস বিঘার পুলোর ফর্ম হলো বিঘাস তাহলে একর আর বিঘা রিলেশান পেয়ে গেছি ওয়ান বিঘা এই প্রত্যেকটা যদি রিলেশান আমরা জেনে রাখি এক একক থেকে অন্য এককে কনভার্ট করতে আমাদের কোনো প্রবলেম হবে না ওয়ান বিঘা ইজ ইজিক টু বিশ কাঠাস টোয়েন্টি কাঠাস ঠিক আছে এরপরে ওয়ান কাঠা ইজিক্যাল টু সিক্সটিন ছাতক এটা একটা সার্ভে একক। আরেকটা কথা বলে দিই এই যে শতক এই ছাতক আর শতক এ দুটো কিন্তু ভিন্ন এক নয় কিন্তু অনেকে ভেবে বসে যে ইংরেজিতে শতককে ছাতক বলে না এটা সার্ভে একটা হিসাবে এটা আলাদা কারণ আরেকটা যদি আমরা কনফারেশন বলি তখনই দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে স্কোয়ার ফিটে কাঠা খেলি গেলে কত হবে ওয়ান কাঠা ফিজিক্যাল টু সেভেন টোয়েন্টি স্কোয়ার ফিট এই যে কেউ বলেন আমার এক কাঠার মধ্যে বাড়ি কেমন হবে এক কাঠা মানে আছে সেটা সাতশো বিশ স্কোয়ার ফিট ওয়ান ছাতক ফিজিক্যাল টু ফর্টি ফাইভ স্কোয়ার ফিট এই যে বন্ধুরা এই যে ওয়ান শতক ইজিক্যাল টু ফাইভ স্কোয়ার ফিট আর এদিকে ওয়ান শতক ইজিক্যাল টু ফোর থার্টি ফাইভ পয়েন্ট থ্রি স্কোয়ার ফিট এবার ক্লিয়ার হয়েছে তো দুটো জিনিস এক নয় আলাদা অনেকে ভাবে বইয়ে প্রিন্টিং মিস্টেক আছে বা ইন্টারনেটে ভুল দে একদম না দুটোই আলাদা জিনিস দুটোই ঠিক দুটো আলাদা আলাদা এক একদম নয় বন্ধুরা এই ভিডিও থেকে আমরা এই বেসিক জিনিসগুলোই শিখলাম ঠিক আছে আর সব থেকে বলে দিই একটা জিনিস এই যে ইম্পর্টেন্ট একটা জিনিস সবথেকে এখানের মধ্যে বড়ো কিন্তু কিন্তু বিঘা টিঘার মধ্যে বিঘা ব্যাকের মধ্যে সব থেকে বড় হলো হেক্টর আর এখানে সব থেকে ছোটো শতক তার মাঝে এগুলো প্রত্যেকটা একটা একটা রিলেশান আছে এই রিলেশানটা মনে রাখলে কোনো প্রবলেম হবে না আর এটাও খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস এখানে যা শেখানো হয়েছে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট এইগুলো ক্লিয়ার রাখা দরকার সাধারণ জীবনের জন্য নয়তো পরে ঠকতে হবে যাতে ঠকতে না হয় তার জন্য আমি এই জিনিসগুলো শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এই ভিডিওটি এই পর্যন্ত আরও ভিডিও নতুন নতুন নিয়ে আসব আমাদের ভিডিও লাগলে লাইক করবে জয় হিন্দ ভালো থেকো সুস্থ থেকো